আসসালামু আলাইকুম। কাকুন্স কুকিং ইনস্টিটিউট থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি জিরার ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করব। আপনারা চাইলে সেহরি বা ইফতারের জন্য ট্রাই করতে পারেন। আমাদের আজকের রেসিপির প্রধান যে উপকরণ সেটা হচ্ছে জিরা। আমি আজ সাদা জিরা নিয়েছি। আমি কুলা দিয়ে জিরা ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমরা জিরা ধুয়ে নেব উপযুক্ত পরিমাণ পানি দিয়ে। কসলিয়ে কসলিয়ে জিরা গুলো ধুয়ে নেব। ভিজিয়ে রাখতে হবে না, খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে 10 মিনিটের মতন। এবার দেখেন জিরাগুলো একদম শুকনো এবং ঝরঝরে। ডেজার্ট তৈরি করার জন্য আমাদের লাগবে দুধ। হাঁড়িতে আমি 4 কাপ দুধ নিচ্ছি। তার সাথে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নিব। দুধ ঘন হয়ে গিয়েছে, এবার চুলা বন্ধ করে দুধ ঠান্ডা করে নেব। আজকে ডেজার্ট তৈরি করতে লাগবে পাকা আম, কলা, নারকেল, মিষ্টি দই। মিষ্টি দই আমি কিনে এনেছি, আপনি চাইলে ঘরে বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে মিষ্টি দইয়ের রেসিপি আছে। দই কোনো পরিমাণ নেই, আপনার যতটুক লাগে। আরো দিচ্ছি সেই লিকুইড দুধ ঘন করা। দই দুধ মিশিয়ে নিচ্ছি। একটু লবণ দিবেন, তাহলে মিষ্টি খাবারের টেস্ট বাড়ে। একটি আম টুকরো করা, দিয়ে দিচ্ছি 1 কাপ জিরা। Thank you.
1/3 কাপ ফ্রেশ নারকেল কোরানো। হয়ে গেল দই সিরা ডেজার্ট। এবার পরিবেশনের জন্য আপনি ছোট ছোট কাপ বা বাটি দিয়ে পরিবেশন করতে পারবেন। ডেজার্ট কাপে দই সিরা দিয়ে দিচ্ছি। এবার উপরে আপনি সাজিয়ে নিতে পারেন আম আর নারকেল দিয়ে, যেভাবে আপনার পছন্দ। তবে আগে থেকে মিক্স করে রাখবেন না, যখন খাবেন তখন মিক্স করবেন। হয়ে গেল দারুণ স্বাদে দই সিরা দিয়ে লুভনীয় ডেজার্ট ইফতার ও সেহরির জন্য। আমি আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।